हास्तुनी 75% बारोरोगनो मालमाता पाली मुंबई ग्रंजा अबे क्राक्स हलो हास्तुनी मालमाता बेरनी मंत्री सुधांशु दास प्रेस मीट ऑफ हाइने कोक्षाका बोशाका मालमाता बेदेकनी सोईशी ग्रंग सामुंगनो ते सीमा रोगनो सामुंगो थेपावुई हास्तुनी हुबा खाईचाने रोगनो हामकरेने बागिनो बाहके सामुंग खाईजकतो ते तम तम बुस्कांगो सामुंगो तान हाजानाई अब रोगनो तुयो तिनीनी ओ प्रेस मीट যেহেতু আমি দপ্তরের মন্ত্রী এবং আমাদের বিভিন্ন সময়ে সরকারের সরকারিভাবে এটাকে নির্ধারণ করা হয় বিভিন্ন দপ্তরের তাদের এচিভমেন্ট তাদের অনগোয়িং প্রজেক্ট এবং কি অবজেক্টিভ আছে এই সম্পর্কে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করতে হয় সে অনুযায়ী আজকে আমরা এআরডিডি ডিপার্টমেন্টে আমাদের যে এচিভমেন্টগুলি রয়েছে আমরা কি কাজ করছি বর্তমানে এবং আগামী দিন কি আমাদের টার্গেট আছে সেই সম্পর্কে আমি আপনাদের সামনে বিষয় বিভিন্ন রোগ থেকে প্রিভেনশন করার জন্য আমরা বিভিন্ন রকমের ভ্যাকসিন দিয়ে থাকি প্রিভেনশন করি বিভিন্ন ডিজিজের যে ক্ষেত্রে মনে করুন কোন ডোমেস্টিক অ্যানিমেলস বা কোনো পশু পাখি যদি অসুস্থ হয় তার কিউরেটিভ মেজার অর্থাৎ তাকে চিকিৎসা করার জন্য আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের চিকিৎসা ব্যবস্থা রয়েছে সারা রাজ্যে এআরডিডি ভেটেরিনারি হসপিটাল সাব সেন্টার অনেক কিছু রয়েছে তার মাধ্যমে আমরা পশু পাখিকে আমরা সুস্থ করে তুলি এর বাইরে অ্যানিমেল অরিজিন ফুড অর্থাৎ আমাদের ডোমেস্টিক অ্যানিমেল যেগুলি আছে পশু পালনের মাধ্যমে যেগুলি আমাদের খাদ্যের চাহিদা আমরা পূরণ করে থাকি বিশেষ করে মাংস ডিম দুধ এগুলি আমাদের রাজ্যের অন্যতম প্রধান খাদ্য এবং পুষ্টিকর আহার যেগুলি আমাদের মানুষের প্রয়োজন আছে তো এইগুলি আমাদের এআরডিডি ডিপার্টমেন্ট তার উপর কাজ করে তো এই বিষয়ে আমি আপনাদের সামনে আজকে কয়েকটা আমাদের গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা জানেন আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা নামে একটা ইনোভেটিভ প্রজেক্ট আমাদের রাজ্যে চালু হয়েছিল 2021-22 অর্থ বছরে এবং এই অর্থ বছরে এই মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার মাধ্যমে গত 2021-22 অর্থ বছর হইতে চলছে এবং বর্তমান 2023-24 এই অর্থ বছরে মোট 3 বছর রূপায়িত করা হবে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার মাধ্যমে 2021-22 অর্থ বছরে 5,487টি পরিবারকে শূকর প্রতিপালনের জন্য 2,743টি ছাগল প্রতিপালনের জন্য 3,945টি পরিবারকে হাঁস প্রতিপালনের জন্য এবং 16,302টি পরিবারকে মোরগ প্রতিপালনের জন্য সর্বমোট 30,526টি পরিবারকে প্রাণী প্রতিপালনের জন্য সহায়তা করা হয়েছে এই প্রকল্পে 2021-22 এই অর্থ বছরে মোট 10,055 কোটি টাকা অর্থাৎ 10,55,00,000 টাকা খরচ করা হয়েছে আমাদের রাজ্যে দুধের চাহিদা অনেক বেশি এবং প্রত্যেক পরিবারেই দুধের প্রয়োজন আছে 100% এটা ডিমান্ড মানুষের মধ্যে তো আমাদের রাজ্যে দুধের যেটা ঘাটতি আছে সেই ঘাটতি পূরণ করার জন্য ত্রিপুরা সরকার একটা মানে ইনোভেটিভ প্রজেক্ট লঞ্চ করেছিল সেটাকে বলছি আমরা মুখ্যমন্ত্রী উন্নত বোধন প্রকল্প এই উন্নত বোধন প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে দুধে আমাদের রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করা এই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের এই দপ্তর বিগত দিনে কাজ করেছে এবং অবশ্যই আগেরও যিনি মন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী তাদের নেতৃত্বে যথেষ্ট ভালো এটা আমরা রেজাল্টও পেয়েছি অ্যাচিভমেন্টও আমাদের অনেক ভালো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি ত্রিপুরার 75% জনগণ পশুপালনের সাথে যুক্ত রাজ্যে গবাদি পশু মূলত দুধ উৎপাদন গোবর সার উৎপাদন এবং কৃষিকাজ ও পরিবহনের জন্য প্রতিপালন করা হয় এখন রাজ্যে কৃষকগণ শুধুমাত্র দুধ উৎপাদন গোবর সার উৎপাদনের উপর নির্ভরশীল এজন্য কৃষকের ঘরে পুরুষ বাছুরের চাহিদা দিন দিন কমছে কৃষকের দীর্ঘদিনের প্রত্যাশা হলো যদি শুধুমাত্র স্ত্রী বাছুর জন্মানোর ব্যবস্থা করা যেত এবং এ কারণেই
রাজ্য সরকার এই প্রকল্পটি চালু করেছিল বিগত 2020-21 ইং অর্থ বছরে। 21 জুলাই 2020 ইং রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিগত 28 অক্টোবর 2020 ইং তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন যেটাকে আমরা বলছি হিমায়িত লিঙ্গ নির্ধারিত বীর্য দ্বারা কৃত্রিম প্রজনন পদ্ধতির মাধ্যমে স্ত্রী বাছুরের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই বীর্যের ব্যবহারে প্রায় 90% পর্যন্ত স্ত্রী বাছুর 10% পুরুষ বাছুর জন্ম হয়েছে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এটা আমরা করছি আমাদের এই উন্নত বোধন প্রকল্পের মাধ্যমে, যেখানে অর্থাৎ ফিমেল কাফ যেটা গরুর বাচ্চা আমরা বলছি ফিমেল, সেটার সাকসেস রেট 90% এবং 10% সেখানে পুরুষ বাছুর জন্ম নিচ্ছে। এই প্রকল্পে প্রতি ডোজ হিমায়িত লিঙ্গ নির্ধারিত বীর্যের জন্য সরকারি ভর্তুকির পরিমাণ 504 টাকা, অর্থাৎ সম্ভবত এটার দাম 519 টাকা। 519 টাকার মধ্যে শুধু বেনিফিশিয়ারি 15 টাকা দেয়, আর 504 টাকা আমরা দপ্তরের মাধ্যমে বেনিফিশিয়ারিকে, অর্থাৎ যারা কৃষক আছেন ফার্মার আছেন তাদেরকে আমরা দিয়ে থাকি। ভর্তুকি বাবদ সরকার মোট 15,72,48,000 টাকা ব্যয় করবে। প্রকল্প রূপায়ণের নির্ধারিত সময়ের মধ্যে 3,12,000 ডোজ সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, যা কৃত্রিম প্রজননের জন্য ব্যবহৃত হবে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের জন্য আমরা 3,12,000 ডোজের আমরা এবছর তালিকা মাধ্যমে 2022-23 এই অর্থ বছরে 5,644টি পরিবারকে শূকর প্রতিপালনের জন্য, 2,882টি ছাগল প্রতিপালনের জন্য, 6,710টি পরিবারকে হাঁস প্রতিপালনের জন্য এবং 19,808টি পরিবারকে মোরগ প্রতিপালনের জন্য সর্বমোট 35,044টি পরিবারকে প্রাণী প্রতিপালনের জন্য সহায়তা করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার মাধ্যমে বর্তমান 2023 এবং 2024 এই অর্থ বছরে 5,800টি পরিবারকে শূকর প্রতিপালনের জন্য, 2,900টি ছাগল প্রতিপালনের জন্য এবং 10,840টি পরিবারকে হাঁস প্রতিপালনের জন্য এবং 32,520টি পরিবারকে মোরগ প্রতিপালনের জন্য সর্বমোট 52,060টি পরিবারকে প্রাণী প্রতিপালনের জন্য সহায়তা করা হবে। শূকর প্রতিপালনের জন্য প্রতি পরিবারে একটি করে শূকরের বাচ্চা দেওয়া হবে, তার জন্য 7,500 টাকা ধার্য করা হয়েছে। অর্থাৎ 2023 এবং 24 এই অর্থ বছরে প্রতি পরিবারকে শূকর পালনের মাধ্যমে স্বনির্ভর হওয়ার জন্য আমরা প্রতি পরিবারকে একটা করে শূকরের বাচ্চা দেব এবং তার জন্য আমরা 7,500 টাকা করে ইচ ফ্যামিলি আমরা রেখেছি। ছাগল প্রতিপালনের জন্য প্রতি পরিবারে একটি করে ছাগলের বাচ্চা দেওয়া হবে, তার জন্য 7,500 টাকা ধার্য করা হয়েছে। হাঁস প্রতিপালনের জন্য প্রতি পরিবারে 10টি করে হাঁসের বাচ্চা দেওয়া হবে, তার জন্য 1,300 টাকা বরাদ্দ রাখা হয়েছে। মোরগ প্রতিপালনের জন্য প্রতি পরিবারে 10টি করে মোরগের বাচ্চা দেওয়া হবে, তার জন্য 1,300 টাকা আমরা ধার্য করেছি। অর্থাৎ হাঁস, মোরগ, ছাগল এবং শূকর এই 4 জাতির গৃহপালিত পশুদের মাধ্যমে আমরা চাইছি আমাদের রাজ্যের গরিবদের কাছে যেন আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তৈরি করার ক্ষেত্রে আমরা তাদেরকে সহায়তা দেব। তারা একদিকে এটা প্রতিপালন করে তারা যেমন স্বনির্ভর হবে, অপরদিকে আমাদের রাজ্যের যে মাংস, দুধ এবং ডিমের যেটা চাহিদা আছে সেটাও তাদের মাধ্যমে আমরা পূরণ করবো। এই লক্ষ্যে 2023-24 মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার মাধ্যমে এই প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। আগামী অর্থ বছরে এটার কাজ আমরা করবো, অর্থাৎ রিসেন্টলি এটা আমরা রাজ্যের মানুষের কাছে সে বেনিফিট পৌঁছে দেবে। পর্যন্ত এই প্রকল্পে রাজ্যে 1,98,424টি গাভীকে কৃত্রিম প্রজননের জন্য 1,81,394টি ডোজ অর্থাৎ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন আমরা ব্যবহার করেছি এবং 32,050টি বাছুর জন্ম নিয়েছে তার মধ্যে। অর্থাৎ আমরা ফিমেল কাপ আছে তার মধ্যে 1,81,394টি আমরা ডোজ দিয়েছি, তার মধ্যে এখন পর্যন্ত 32,050টি আমাদের
প্রচুর জন্ম নিয়েছে। তার মধ্যে দেখবেন আপনি 90% এর উপরে রয়েছে আমাদের ফিমেল কাফ। কাফ গ্রোথ মিল গাবি পালন প্রকল্পে 6000 সুবিধাভোগীকে কাফ গ্রোথ মিল প্রদানের মাধ্যমে উপকৃত করা হবে। এর বাইরে আপনারা জানেন আমাদের দপ্তর বিশেষ করে এনইসি নর্থ ইস্ট কাউন্সিলের সাথে কাজ করে, তারাও বিভিন্ন সময় আমাদেরকে ফিনান্সিয়ালি সাপোর্ট দেন। সেই অনুযায়ী এই প্রকল্পে দলাই জেলার নালিচোরা স্থিত মিশ্র শুকর প্রজনন কামারে আইসিএআর এনআরসিপি ডিজাইন করা ডিপ ফ্রিজার এবং বিক্রয় কেন্দ্র কাউন্টার সহ ছোট একটি শুকর কষাইখানা স্লটার হাউস যেটাকে আমরা বলি স্থাপন করা হয়েছে এবং এই কষাইখানা স্থাপনের জন্য 14 লক্ষ টাকা খরচ করা হয়েছে। এই প্রকল্পে দলাই জেলার সালেমা ব্লকের অধীনে 100 জন নির্বাচিত সুবিধা প্রাপকদের উন্নত মানের শুকর ছানা এবং প্রাথমিক পর্যায়ে শুকরের জন্য খাদ্য সরবরাহ করা হয়েছে। এই প্রকল্পে প্রত্যেক সুবিধাভোগীকে একদিনের প্রশিক্ষণ সহ ব্যবস্থাপনাগত খরচ ও 3টি করে শুকর ছানা, 2টি স্ত্রী এবং 1টি পুরুষ এবং 306 কেজি শুকরের খাদ্য ও ঔষধ পত্রাদি দেওয়া হবে। এই প্রকল্পে প্রত্যেক সুবিধাভোগীদের জন্য 33,000 টাকা ধার্য করা হয়েছে। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে আমরা প্রত্যেক বেনিফিশিয়ারির জন্য 33,000 টাকা করে আমরা ধার্য করেছি। তার মধ্যে 2টা স্ত্রী শুকর এবং 1টা পুরুষ পিগ বাচ্চা আমরা তাদেরকে দেওয়া হবে। এই হচ্ছে আমাদের এনএসএ। এর বাইরেও আমাদের অনেক যে আমাদের ইয়ারলি যে কাজ হবে যে টার্গেট আমরা নিয়েছি যে আমাদের বিশেষ করে যেহেতু রাজ্যের প্রায় 95% মানুষ নন ভেজ প্র্যাকটিস করে, অর্থাৎ মাংস মাছ কিংবা ডিম দুধে প্রত্যেকটা মানুষের এটা চাহিদা বেশি এবং তার চেয়ে যে গুরুত্বপূর্ণ এগুলি পুষ্টিকর আহার, এগুলি প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে। তো যেহেতু আমাদের রাজ্যে ডিমান্ড বেশি, সেই ডিমান্ডকে ফুলফিল করার জন্য এবং আমাদের স্টেটকে সেলফ সাফিসিয়েন্ট তৈরি করার জন্য আমরা যে টার্গেট নিয়েছি তার টার্গেটকে ফিল আপ করার জন্য প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আমরা রিভিউ করব, তার গ্রোথ রেট দেখব এবং ফিজিক্যালি আমরা আরও বেশি পরিশ্রম করে সেই টার্গেট এবং চাহিদা যেন আমরা বাড়াতে পারি তার জন্য আমরা টার্গেট নিয়ে আগামী দিন কাজ করব এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এটা ঠিক আমাদের যে পরিমাণ সেকশন ম্যান পাওয়ার রয়েছে তার চেয়ে আমাদের ফিজিক্যাল বা প্রেজেন্ট কন্ডিশন কিন্তু অনেকটা কম আছে, এটা অস্বীকার করা যাবে না। তো সেই লক্ষ্যে আমরা রিসেন্টলি আউটসোর্সিং এর মাধ্যমে কিছু লোক নিয়োগ করা হয়েছে। এর বাইরেও আরো আমি যখন মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছি তখন দেখলাম যে আরো কিছু ফাইল রেডি করা হয়েছে, কিছু টিপিএসসি কেও পাঠানো হয়েছিল পরীক্ষা নেওয়ার জন্য, বিশেষ করে ভেটেরিনারি সার্জন নিয়োগ করার জন্য। এর বাইরে বিভিন্ন জায়গাতে যে সমস্ত এআরডিএ স্টাফ তার জন্য আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম চলছে, তার আন্ডার প্রসেসে আছে। তো সেগুলিকে ফিল আপ করলে নিশ্চয়ই আগামী দিন হবে। এর বাইরেও আমরা রিসেন্টলি এবার যে বাজেট হবে আমাদের দপ্তরের সাথে আমরা কথা বলেছি, ফিনান্স দপ্তরের সাথে কথা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও আলোচনা হবে সেই সমস্ত শূন্যপদগুলিকে পূরণ করার জন্য আমরা কিভাবে পদক্ষেপ নিতে পারি এবং কিভাবে আমরা ফান্ড পেতে পারি। তো সেই বিষয়ে আলোচনা করে আমরা চাইছি যে আগামী বাজেটই একটা কিছু যেন আমরা নিয়ে আসতে পারি, সে তার উপর একটা স্পেসিফিক সলিউশন। এর বাইরেও আপনাদেরকে আমি অবগত করতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন রিসেন্টলি আমি দিল্লি ভিজিট করেছিলাম, এটাও আপনাদের সামনে একসময় আলোচনা হয়েছিল। আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে যেটা ভেটেরিনারি কলেজ রয়েছে সেই ভেটেরিনারি কলেজকে আরও উন্নত তৈরি করার জন্য আমরা ডিমান্ড রেখেছি এবং তার যে শর্টফলগুলি রয়েছে সেগুলি আমরা খুব সহসায় সেগুলি ফিল আপ করছি। তার বাইরে আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা ডিমান্ড রেখেছি, সেটাও তারা এগ্রি করেছেন এবং রিসেন্টলি তার জন্য আবার আমাদের মিটিং হবে এবং আমরা আশা করছি এটা কিছুদিনের মধ্যে আমরা করতে পারবো। এর বাইরে আমাদের স্টেট রিভিউ মিটিং যখন হয়েছিল আমাদের আগরতলাতে, আমরা ডাইরেক্টরেট মিটিং যখন করলাম গত মাসে, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিশেষ করে যেহেতু দুধ আমাদের একটা অনেক বড় টার্গেটেড আমাদের অবজেক্টিভের মধ্যে রয়েছে কাজের মধ্যে, তো দুধ উৎপাদনে রাজ্যের মানুষকে যদি আমরা উৎসাহিত করতে চাই তাহলে তাদেরকে মার্কেট আমাদের দিতে হবে। দুধ উৎপাদন যেমন একদিকে বৃদ্ধি আমরা করব, ইন দ্য সেম টাইম তাদেরকে কিন্তু বিক্রি করার জন্য আমাদের মার্কেট দিতে হবে। সে অনুযায়ী আমাদের যে সমস্ত জেলাতে আমাদের এখনো ডায়েরি ব্যবস্থা নেই বা যে কি বলে প্রকিউরমেন্ট সেন্টার নেই আমাদের মিল্ক প্রকিউরমেন্ট সেন্টার, সেই সমস্ত জেলাতে আমরা রিসেন্টলি মিল্ক প্রকিউরমেন্ট সেন্টার অর্থাৎ দুধ বিক্রয় কেন্দ্র আমরা সেখানে স্থাপন করব, যাতে কৃষকরা তাদের দুধ সেখানে বিক্রি করতে পারেন এবং সেগুলিকে আমরা সাইন্টিফিক পদ্ধতিতে
আগামী দিন ব্যবহার করে সেগুলি সেই দুধকে ব্যবহার করে কিভাবে আমরা আমাদের রাজ্যের চাহিদা মেটাতে পারি, ইদান পাউডার দুধও যেটা হয় সেগুলিও আমরা করা যায় কিনা সেগুলি নিয়ে আমরা চর্চা করছি। আমাদের সমস্ত টেকনিশিয়ান যারা আছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি সেই বিষয়ে বিচার আলোচনা করার জন্য। তো এগুলি অনেক বিষয় রয়েছে, সমস্যা আমাদের রাজ্যে অ্যাকচুয়ালি আইন তো আইনের মতে চলে আর সবকিছুই আমাদের আসলে না কাগজে কলমে লেখা থাকে, আইন নিয়ম কানুন সবকিছু বইয়ের পাতায় লেখা থাকে, এটা কি কতটুকু মানে এটা তাদের বিষয়। যেখানে মানবে না তখনই আইনকে প্রয়োগ করার প্রয়োজন, তখনই পুলিশ প্রশাসন দরকার, তখনই আমাদের সরকারের ব্যবস্থা করা দরকার। তো কেউ পশু পাচার করবে না বা করবে এটা তাদের পার্সোনাল ম্যাটার, কিন্তু দপ্তরের দায়িত্ব হিসেবে যখন আমাদের রয়েছে এবং আমার যে যে জায়গাতে সবচেয়ে বড় সমস্যা ছিল এবং আমি যে কারণে বেশি সেন্সিটিভ এই জায়গাতে, আমার ঊনকোটি জেলাতে ধলাই জেলা নর্থ ত্রিপুরা জেলা ইভেন আগরতলা ওয়েস্ট থেকেও আমার কাছে অনেকগুলি অ্যাপ্লিকেশন জমা পড়েছে। যে অ্যাপ্লিকেশনগুলি তারা করেছেন অনেক গরিব গরিব কৃষক, যে তাদের মানে গবাদি পশু বিশেষ করে গরু কারো বাড়ি থেকে দুইটা কারো বাড়ি থেকে তিনটা কারো বাড়ি থেকে একটা গরু চুরি হয়েছে। তো এই যে চুরি যে গরু হয়েছে, এবারে যাদের গরু চুরি হয়েছে তারা কিন্তু কৃষক, তারা এগুলির উপর নির্ভরশীল তাদের পরিবার। সেই জায়গাতে দেখা গেছে এই যে গরুগুলি চুরি হচ্ছে, এই গরু যারা কেনা বেচা করে তাদের মধ্যেই কেউ না কেউ কিন্তু জানে যে কে চুরি করেছে, কে কম টাকায় কিনেছে, কে কম টাকায় বিক্রি করেছে, ঠিক না? দে নোজ ভেরি ওয়েল। তো এই জায়গাতে আমার প্রশ্ন ছিল এবং আমার বক্তব্য ছিল, গরু যখন রাস্তা দিয়ে যখন গাড়ি করে নিয়ে আসে, পুলিশের কাছে আমার আবেদন পুলিশ যেন সেগুলিকে ইনকোয়ারি করে যে তার কাছে প্রপার রসিদ আছে কিনা। যেমন ধরুন আমি যখন 41 মাইলে হয়ে আম্বাসা যাচ্ছিলাম, একটা প্রোগ্রাম আপনারা নিউজ কভার করেছেন, সেটা সেখানে দেখলাম তার কাছে রসিদ আছে 9টা গরুর, মনে করো না তার কাছে রসিদ আছে 12টা গরু, কিন্তু দেখা গেছে গাড়িতে 2টা গরু কম। তার মানে কি, এই যে 2টা তার কাছে কম, সে তো রাস্তা দিয়ে যেতে যেতে যে কোনো 2টা গরু উঠিয়ে নিতে পারে। এবং অনেক যারা বিজনেসের সাথে যুক্ত আছেন তারা কিন্তু এই পলিসিটাই তারা ফলো করে, বিভিন্ন জায়গাতে থেকে তারা কি করে একটা কাঁচা রসিদ তারা নিয়ে যায়, রসিদের মধ্যে লিখবে একটা, গাড়ির মধ্যে দেখবেন আরেকটা আছে। আর দা ওয়ে দে আর ক্যারিং দ্য ক্যাটেল, দা ওয়ে দে আর ক্যারিং দ্য দিস কাউ, ইটস এ টোটালি প্যাথেটিক। ইফ ইউ ক্যান সি, মানে আপনি অনুভব করবেন যে তাদের তো একটা প্রাণ আছে। অর বিং এ ইয়ারডিডি মিনিস্টার অর বিং এ হিউম্যান বিং, দিস ইজ আওয়ার মোরাল রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দেয়ার লাইভস অলসো, ঠিক না? তো সেই জায়গাতে যেভাবে তারা নিয়ে আসে মনে হয় যেন বস্তা যেভাবে মানে বেঁধে যে বিভিন্ন চালের বস্তা ডালের বস্তা যেভাবে বেঁধে ট্রাক ভর্তি করে নিয়ে যায়, ঠিক সিমিলারলি গরুগুলিকে তারা বেঁধে নিয়ে যায়। তো আমার বক্তব্য, গরুর ব্যবসা বন্ধ হয়ে যাবে এটা কিন্তু কোনোভাবেই আমি বলি না, বা এটা বলা ঠিকও হবে না, গরু ব্যবসাও করতে হবে। কারণ গরুর ব্যবসা যদি না হয়, গরু যদি কেনা বেচা না হয় তাহলে কৃষকরা বিক্রি করবে কার কাছে, এটাও প্রয়োজনীয়তা আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটাকে যেন একটা সিস্টেমেটিক পদ্ধতিতে নেওয়া হয়। যেমন আমার কাছে অনেকগুলি অ্যাপ্লিকেশন জমা পড়েছে যাদের গরু চুরি হয়েছে, যাদের চুরি হয়েছে পুলিশও নিরুপায়, কাকে ধরবে গিয়ে কোথায় পাবে। তো সেই জায়গাতে যদি এই গাড়িগুলিকে যদি চেকিং হয়, এগুলি যদি ঠিক আছে কিনা না, রসিদ আছে কিনা, কোথা থেকে গরু কিনেছে, তাহলে অনেক সময় কিন্তু সেই চুরকেও আমরা ধরতে পারি। তো দিস ইজ মাই মেইন টার্গেট, এর বাইরে কিচ্ছু না। কিন্তু যে গরু ব্যবসা বন্ধ হয়ে যাবে এটা কিন্তু আমার টার্গেট না, আমার টার্গেট হচ্ছে রাজ্যে গরু চুরিটা বন্ধ হোক। যেভাবে গরু চুরি করে সাধারণ মানুষের গরু তুলে নিয়ে বাইরে বিক্রি করে দেওয়া, বহিরাজ্যে পাচার করে দেওয়া, এগুলিকে আমাদের আস্তে আস্তে আটকাতে হবে। আর কোন কোন জায়গাতে আমার কাছে খবরও আছে যে এটার সাথে অনেক ড্রাগস ব্যবসায়ীরাও যুক্ত, গরুর গাড়ির করে অনেকে ড্রাগসও নাকি ক্যারিং করে। তো এই যে আমি জানি না সত্য মিথ্যা, কিছু কিছু ইনফরমেশন আমি পেয়েছি, তো এই জন্য আমি বলি যে সেই ক্ষেত্রে এগুলিকে চেক করা উচিত। নিশ্চয়ই গরুর ব্যবসা চলবে, গরুর ব্যবসা যারা করেন করবেন, তবে আইন মেনে কিছুটা সিস্টেমেটিক করুন। আর পুলিশের কাছে আমার অনুরোধ থাকবে, চুরি যাওয়া গরুগুলিকে আমাদের আটকাতে গেলে, চুরি বন্ধ করতে গেলে কিছু কিছু আমাদের চেকিং প্রয়োজন আছে। স্যার একটা বিষয়, হ্যাঁ এগুলি আন্ডার প্রসেসে রয়েছে। আপনি বেশ কিছুদিন ধরে বিভিন্ন অফিসে যাচ্ছেন, কর্মসংস্কৃতি সম্পর্কে অবগত হচ্ছেন, এই যে বিষয় কিছু কিছু জায়গায় কিছু খামতি লক্ষ্য করা যাচ্ছে, এগুলি নিয়ে আগামী দিনে আপনার তরফ থেকে কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করবেন, আর কর্মসংস্কৃতি ফিরে আনতে যারা কর্মরত রয়েছে তাদের উদ্দেশ্যে কি? এই প্রশ্নটি একটু অ্যাড করছে যে বিভিন্ন সংস্থায় আপনি গেছেন, দেখতে পাচ্ছেন সেখানে বর্তমান পরিস্থিতি কি রয়েছে, এবং আপনার এই
অবজারভেশনে অনেকে শাস্তির মুখও পড়েছে যেমনটা আমরা দেখতে পেলাম, বর্তমান পরিস্থিতি কি রয়েছে দপ্তর? দেখুন, মূল বিষয় হচ্ছে কি, এটা অস্বীকার করা যায় না। রাজ্যের কিছু খুব মিনিমাম সংখ্যাটা মেজর হবে না, ভেরি মিনিমাম একটা সেক্টর যারা হয়তো তাদের নিজের মতো করে সরকারি দায়িত্বটাকে পালন করতে চায়, অনেকে তার নিজের মতো করে অফিসে আসে উইদাউট এনি ইনফরমেশন বা প্রপার পারমিশন ছাড়াই তারা কেউ কেউ ছুটি নেয়। তো এটা দীর্ঘদিনে একটা ব্যাড প্র্যাকটিস ছিল, এবং আমি মন্ত্রী হওয়ার পর যখন আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না যে তাদের কাউকে শাস্তি দিতে হবে, আমি একজন মন্ত্রী হিসেবে এটা আমার দায়িত্ব আমার অফিসগুলি ভিজিট করা। তো যখন আমি মন্ত্রী হিসেবে ভিজিট করতে গেলাম তখন কোনো কোনো সময় আমি খুব সারপ্রাইজড হয়েছি এবং আমি মানে খুব কষ্টও পেয়েছি, যেখানে মনে করুন 25 জন স্টাফ থাকার কথা ছিল সেখানে দেখা গেছে না প্রায় 10-12 জন আনঅথরাইজড অ্যাবসেন্ট। তো সেই বিষয়গুলি আমার নজরে এসেছে, তারপরে আমি ভাবলাম যে আর এক দুইটা দেখি। তো অনেক ক্ষেত্রে দেখলাম খুব ভালো, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখলাম অনেকটাই খারাপ হয়েছে। তো অন্য দপ্তরের তো বিষয় নিশ্চয়ই, তাদের দপ্তর মন্ত্রীরা আছেন তারাও দেখছেন নিশ্চয়ই অন্যরা কাজ করবেন। আমি আমার দপ্তর সম্পর্কে এইটুকু বলতে পারি, আমার দপ্তরের সমস্ত আধিকারিকদেরকে আমি অনুরোধ করেছি যে আমাদের এরকম যদি কোনো ব্যাড প্র্যাকটিস থেকে থাকে এটাকে ইমিডিয়েট আমাদের সলভ করতে হবে, সবাইকে অফিসমুখী হতে হবে। এবং অবভিয়াসলি আমাদের সরকারের যে গাইডলাইন আছে, যে রুলস রেগুলেশন আছে, ডিসিপ্লিন সিস্টেম যেগুলি আছে সেগুলিকে যেন সবাই মেনে কাজ করে, এবং সেই লক্ষ্যে আমি আহ্বান করেছি। এবং আমি অত্যন্ত আনন্দিত আমার দপ্তর বিশেষ করে ফিশারি ইয়ারডিডি বা ওয়েলফেয়ার এই তিনটা দপ্তরই আমি দেখেছি প্রায় 95% মানে খুব ভালো পরিস্থিতিতে রয়েছে এবং তারা ওয়ার্ক কালচার ফিরেছে আমি বলতে পারি, এবং খুব ভালো পজিশনে অফিসগুলি রান করছে। বাকি 4-5% রয়েছে যারা হয়তো বা অভ্যাস ভুলতে পারেনি, অথবা কেউ ইন্টেনশনালি কেউ আনইনটেনশনালি হতে পারে যারা করছেন, তাদের বিরুদ্ধে অ্যাকশনও হচ্ছে। আপনারা জানেন আমাদের কৈলাসরে রিসেন্টলি আমরা একজনকে সাসপেন্ড করেছি, আরো দুইজনের নামে ইনকোয়ারি চলছে, তাদের মানে ক্যাজুয়াল ডিউটিতে ক্যাজুয়াল ছিল, বিভিন্ন আনঅথরাইজড জিনিস আমরা পেয়েছি, সেই ক্ষেত্রে আমরা তার উপর ইনকোয়ারি করছে ডিপার্টমেন্ট। এবং আশা করি যদি সবকিছু ঠিক থাকে তো ভালো, যদি কিছু খারাপ পাওয়া যায় তাদের এগেনস্টে তাহলে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। এবং আমার পরিষ্কার বক্তব্য, যারা অর্থাৎ ইন্টেনশনালি যারা সরকারি কাজে ব্যাঘাত সৃষ্টি করতে চাইবে, আমরা যে টার্গেট নিয়েছি, আমরা আপনাদের সামনে যে কথাগুলি বলছি সেগুলিকে বাস্তবে রূপ দিতে গেলে, ইমপ্লিমেন্টেশনটাকে 100% করতে গেলে তাদের দরকার। সেই সমস্ত ফিল্ডে যারা কাজ করে তারাই হচ্ছে আমাদের মূল হাতিয়ার। তারা যদি কেউ ইন্টেনশনালি আমাদের উন্নয়নকে আটকাতে চায়, অবভিয়াসলি আমরা সেই জায়গাতে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব, এবং আমার দপ্তরে অবশ্যই অ্যাকশন নেওয়া হয়েছে, আগামী দিনেও নেওয়া হবে। রিসেন্টলি আপনাদেরকে আমি বলে রাখি, যেহেতু আপনারা বলেছেন এখন পর্যন্ত বিভিন্ন সময় যখন আমি বিভিন্ন জায়গাতে ভিজিটে গেছি বা আমাদের সেক্রেটারি মহোদয় গেছেন, অন্যান্য কেউ গেছেন, যাদের বিরুদ্ধে আমরা দেখেছি তা এবং তার মধ্যে যাদের আমরা ফল্ট পেয়েছি বা ডিউটিতে ক্যাজুয়াল দেখেছি, তাদের মধ্যে আমরা ইমিডিয়েট এখন পর্যন্ত 6 জনকে আমরা শোকজ করেছি, শোকজ নোটিশ দিয়েছি, ওয়ার্নিং লেটার দেওয়া হয়েছে 2 জনের বিরুদ্ধে। আমরা একজনকে আমরা করেছি, তারপরে আমরা সাসপেনশন করেছি একজনকে। এর বাইরেও গতকালকেও আমি ফিশারি ডিপার্টমেন্ট ভিজিট করেছি আমার কুমারঘাট মহকুমা, সেখানে মাছের উৎপাদন সম্পর্কিত বিষয় নিয়ে যখন আলোচনা করতে গেলাম সেখানে দেখলাম যে 3 জন স্টাফ অনুপস্থিত, তো তাদের বিরুদ্ধে সকল ডাটা ইস্যু করার জন্য আমি বলেছি। একটা ফিশারি আমাদের ল্যাবের মধ্যে অনেক কিছুই আমরা দেখলাম অসংলগ্ন অবস্থায় পড়ে আছে, অনেক মেডিসিন দেখা গেছে 2014 সালে কেনা আছে, এগুলি এক্সপায়ার হয়ে গেছে, কেউ এগুলি টাচ করেনি, তো সেগুলির জন্য এনকোয়ারি আমরা দিয়েছি। তো এই সমস্ত বিষয়ে আমার নজরে যেগুলি আসছে সেগুলির ইমিডিয়েট অ্যাকশন হচ্ছে, আগামী দিনে হবে। আমার অনুরোধ থাকবে বিশেষ করে আমার দপ্তরের যারা কর্মচারী আছেন, আমার সমস্ত কর্মচারী বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যে টার্গেটগুলি নিয়েছি সেগুলিকে বাস্তবায়িত করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা আমরা চাই। এবং আমার বিশ্বাস আমরা সবাই মিলে আগামী দিন আমাদের রাজ্যকে মাছ মাংস দুধ ডিম এগুলি উৎপাদনের মাত্রা বৃদ্ধি করতে, রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করতে আমরা সবাই মিলে অ্যাজ এ টিম হিসেবে আমরা কাজ করবো, এবং অবশ্যই আমরা আগামী দিন সফলতা অর্জন করতে পারবো।